আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো, আসলে ভালো থাকতে হয় যার কারণে আমরা সবাই মোটামুটি ভালোই থাকি, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা বেসিক জিনিস শিখবো, যে আমরা আসলে ইকোনমিক্স নিয়ে, আমি বলছিলাম যে আমরা আসলে ইকোনমিক্সটাকে কিভাবে আমাদের রিয়েল লাইফে আরো সহজ করে, আরো ইন্টারেস্টিং করে তোলা যায়, সেই চিন্তা ভাবনা থেকেই আসলে আমাকে আমার ইকোনমিক্স নিয়ে কাজ করা। তো সত্যি কথা বলতে কি, যে ইকোনমিক্সটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট আই থিঙ্ক, এবং এটা যে এতটা ইন্টারেস্টিং সাবজেক্ট, আমি যদি এই ফিল্ডে না আসতাম হয়তো বুঝতে পারতাম না। আর কি বলবো, যে আমি বলতে পারি যে ইকোনমিক্সটা আসলে আমার রক্তের সাথে মিশে গেছে টাইপের একটা অবস্থা। তো যাই হোক, তো আমরা যেহেতু ইকোনমিক্সের অন্যান্য সব কিছু নিয়ে আলোচনা করব, তার আগে আমাদের জানা দরকার যে আসলে ইকোনমিক্সটা কি জিনিস। তো আমি নর্মালি সবাইকে বলি যে ইকোনমিক্সটা হইতেছে একটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, যেখান থেকে আপনি পুরো ওয়ার্ল্ডটাকে একটা স্পেসিফিক মানে পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে পারবেন। অর্থাৎ অন্যরা যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট থেকে চিন্তা করতে পারবে বা স্কেটারলি চিন্তা করবে, বা আপনি ইকোনমিস্ট হয়ে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় পুরো বিষয়টাকে আপনি অবজার্ভ করতে পারবেন। আর দ্যাটস ওয়াই ইকোনমিক্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট আমি চিন্তা করি। সো আমি সবসময় একটা কথা বলি কি, যে থিঙ্ক অ্যাজ অ্যান ইকোনমিস্ট অ্যান্ড বি অ্যান ইকোনমিস্ট। সো বিষয়টা হচ্ছে এটা, আপনি যদি ইকোনমিস্টের মতো চিন্তা করতে পারেন দেন তাহলেই আপনি ইকোনমিস্ট হবেন। তো আসেন আমরা দেখি আসলে ইকোনমিক্সটা কী জিনিস। তো ইকোনমিক্সটা হইতেছে যে আমি আপনি তুমি হইতেছেন ইকোনমিক্স। মানে কি, আমি সবাইকে বলি যে আমি যা সেটাই হইতেছে ইকোনমিক্স, আপনি যা সেটাই ইকোনমিক্স, অ্যান্ড তুমি যেটা সেটাই হইতেছে ইকোনমিক্স। কেন এই কথাটা বলা হয়, যে নর্মাল ডেফিনিশনে বলা হয় যে ইট ইজ এ সোশ্যাল সায়েন্স উইচ ডিলস উইথ হিউম্যান বিহেভিয়ার। দেখেন যে ইকোনমিক্সটা হইতেছে একটা সোশ্যাল সায়েন্স, নট পিওর পিওর সায়েন্স, এটা হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্স কী নিয়ে ডিল করে, হিউম্যান নিয়ে ডিল করে। তো আমি একটা হিউম্যান, আপনি হিউম্যান, এবং তুমি একটা হিউম্যান, বা অন্য সবাই একটা হিউম্যান। সো আমরা ইন্ডিভিজুয়াল পার্সনই হইতেছে এক একটা ইকোনমিক্সের এক একটা কী বলবো এক্সপেরিমেন্টাল ইউনিট বলতে পারি। সো দ্যাটস ওয়াই যে এটা হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, যেটা ডিলস করবে হিউম্যান বিহেভিয়ার নিয়ে, মানে আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, বা অন্য যে কোনো কিছু নিয়ে, বা আমাদের বিহেভিয়ার নিয়ে আলোচনা করবে যে সায়েন্সটা, সেটা হইতেছে ইকোনমিক্স। এখন প্রশ্ন হইতে পারে যে, আমাকে একদিন জিজ্ঞেস করতেছিল আমার একটা ছোট ভাই, যে ভাই আমরা যে মানে খারাপ কাজগুলো করি সেটাও কি ইকোনমিক্সের আন্ডারে পড়বে? আমি বললাম হ্যাঁ, তুমি যদি সেটাকে ইকোনমিক্সের আন্ডারে নিয়ে আসতে পারো দেন এটা অবশ্যই ইকোনমিক্স হবে। তো আসলে বিষয়টা এরকম না, ইকোনমিক্স আমাদের হিউম্যান বিহেভিয়ারের মানে পুরা লাইফ লং বিষয়গুলো নিয়ে ডিল মোটেও করবে না, এটা কাজ করবে হইতেছে যে অল্প কিছু বিষয় নিয়ে। যেমন এখানে আমি মানে খুব সুন্দর করে তুলে ধরছি বিষয়টা, যে হিউম্যান বিহেভিয়ার সবগুলো বিষয় নিয়ে কি আলোচনা করবে? মোটেও করবে না। তাহলে কী নিয়ে আলোচনা করবে আমরা এবার সেটা দেখতে পারি। যে দেখেন, অ্যাজ ইউজুয়াল হয় কি, যে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকে, যে কী বলবো, যে আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার অনেক অনেক টাকা চাই, একটা খুব 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 কিউট একটা গার্লফ্রেন্ড চাই, তারপর অনেক ভালো একটা বউ চাই, এইটা চাই, ওইটা চাই। বাট দেখা যাইতেছি কি, যে তুমি এত কিছু চাও, তুমি এইটা করতেছো না, ওইটা করতেছো না, তোমার ক্যাপাসিটি নেই, বা তুমি অনেক অনেক টাকার মালিক হইতে চাও কিন্তু তুমি পড়াশোনা করবা না, জব করবা না, বিজনেস করবা না, তাহলে কীভাবে সেটা পসিবল হবে? আবার তুমি খুব ভালো একটা গার্লফ্রেন্ড চাও, সে তোমার গার্লফ্রেন্ড পাওয়ার মতো কোয়ালিফিকেশনগুলো নাই। তো এইটা নিয়ে হইতেছে ডিল করবে, যে কীভাবে তুমি এই যে লিমিটেড কোয়ালিফিকেশন নিয়ে অনেক বেটার একটা গার্লফ্রেন্ড পাইতে পারো, এটা হইতেছে ইকোনমিক্স। মানে আমি দেখতে বা শুনতে ভালো না, আমি এটা ভালো না, আমার রেজাল্ট ভালো না, আমার অনেক টাকা পয়সা নেই, তারপরও এই যে যা আছে, এই যে অল্প চেহারা, তারপর হইতেছে কম টাকা, কম ইন্টেলিজেন্সি, এই বিষয়গুলো নিয়ে কিভাবে আমি একটা বেটার গার্লফ্রেন্ড পাইতে পারি, অনেক ভালো গার্লফ্রেন্ড পাইতে পারি, এই বিষয়টা নিয়েই ডিল করবে হইতেছে আমাদের ইকোনমিক্স। যেমন ধরেন এখানে একটা বলা হয়েছে যে আপনি অনেক অনেক খাইতে চাইতেছেন, আপনার টাকা নাই, তার মানে কি আপনার রিসোর্স কম, আপনার টাকা কম, বাট আপনার এক্সপেকটেশনটা অনেক বেশি। এই ওভারঅল বিষয়টাকে নিয়ে, অর্থাৎ আপনার রিসোর্স কম রিসোর্স নিয়ে এবং আনলিমিটেড অন্ট নিয়ে যেটা আলোচনা করবে, এটা হইতেছে ইকোনমিক্স। তো তাহলে কি হইতেছে ইকোনমিক্স, যে ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। আমরা বলতেছি যে এটা সোশ্যাল সায়েন্স, প্রথমেই বলছি যেটা হচ্ছে শুধুমাত্র মানুষ নিয়ে ডিল করবে, হিউম্যান নিয়ে ডিল করবে। দ্যাটস ওয়াই ইটস এ সোশ্যাল সায়েন্স উইচ ডিলস উইথ হিউম্যান বিহেভিয়ার, আমাদের স্পেসিফিক কিছু বিহেভিয়ার নিয়ে ডিল করবে। অ্যাজ এ রিলেশনশিপ, দেখেন রিলেশন তৈরি করতেছে কিসের ভিতরে, লিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড অন্ট, মানে আমার কোয়ালিটি অনেক কম কিন্তু আমার বেটার গার্লফ্রেন্ড চাই, আমার অনেক ভালো গার্লফ্রেন্ড চাই, এই যে বিষয়টা রিলেশনশিপটা, এটা হইতেছে আমাদের ইকোনমিক্স। তো এটা হচ্ছে আসলে বিষয়ে একটা মানে এই কনসেপ্টটা হচ্ছে ইকোনমিক্সের একদম ইন্টারমিডিয়ারি কনসেপ্ট বলতে পারে, বা প্রাইমারি কনসেপ্ট বলতে পারে। ইকোনমিক্সটা আসলে অনেক ভাস্ট একটা এরিয়া, এটা নিয়ে সহজে এক্সপ্লেইন করা যায় না, যে যার মতো করে ডিফাইন করতে পারে। তো আমি হইতেছে যে আমার পছন্দ মতো, বা আমি যতটুকু বুঝছি, যে ইকোনমিক্সটাকে আমরা এইভাবে ধারণা করতে পারি যে আমার কোয়ালিটি কম কিন্তু আমার গার্লফ্রেন্ড চাই, তো এই কম কোয়ালিটি দিয়ে কীভাবে আমি আমার অনেক ভালো গার্লফ্রেন্ড পাইতে পারি, দিস ইজ কল্ড ইকোনমিক্স। সো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে ইকোনমিক্স একটা সায়েন্স উইচ ডিলস উইথ হিউম্যান বিহেভিয়ার,
যেটা হইতেছে আমি আপনি তুমি, এবং এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, কারণ সোশ্যাল সায়েন্স ডিল করতেছে আমাদের নিয়ে, দ্যাটস হোয়াই এটা হইতেছে ইকোনমিক্স। সো আপনারা ভালো থাকবেন, নেক্সট ডে আমরা অবশ্যই আপনাদের সাথে আবার আসব, এবং চেষ্টা করব আপনাদের বেটার কিছু, কি বলবো, যে প্রেজেন্ট করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।